ঈদে কি কি নিয়ে কাজ করা হচ্ছে? ঈদের দিন কি রান্না করা হয়? রাঙ্গামাটি ট্রেডিশনাল ডিশেসগুলো কি করা হয় বাসায়? আমি মোটামুটি খুব মজায় থাকি যে আমি সব ধরনের খাবার একদিনে খেতে পারি। সবাইকে স্বাগত জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। চলছে পবিত্র মাহে রমজান, আপনাদের সবাইকে রমজানুল মোবারক। রমজানের এই ব্যস্ততম সময়টাকে একটু সহজ করবার জন্যই আমাদের এই মাসব্যাপী আয়োজন কনকা কুইক রেসিপি। আর বরাবরের মতো আমার সাথে আজকেও আছে একজন প্রিয় অতিথি, তিনি আর কেউ নন মুমতাহিনা চৌধুরী টয়া আপু। কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। কেমন লাগছে? ঈদ তো সামনেই, ঈদের শপিং কি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে? না না, এখনো সেই সৌভাগ্য হয়নি, হবে, আস্তে আস্তে করব। কিন্তু হ্যাঁ, এক্সাইটেড লাগছে যে ঈদ চলে আসছে সামনে, মজা। ঈদের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকা হচ্ছে নিশ্চয়ই, ঈদে কি কি নিয়ে কাজ করা হচ্ছে? আমি যেহেতু একটু নাটক কম করি তো আমার কাজের ইয়া কম, বাট আমি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বেশি করি, তো ব্র্যান্ডগুলো নিয়ে প্রচুর কাজ করা হচ্ছে এই মুহূর্তে। আর এই তো আরাম লাগছে যে খুব ভালো মতো রমজান মাসটা পার করতে পারছি, এটাই ভালো লাগছে। ঈদের দিন কি রান্না করা হয়? খুবই কম, বাট চেষ্টা করি যে একটা দুইটা কিছু, মানে কিছু একটা করার চেষ্টা করি। হ্যাঁ, সেটা বেসিক্যালি করলেও সেটা ডেজার্টে হয়, হয় সেমাই হয় না হলে পুডিং কিংবা ফ্রুট কাস্টার্ড একটা বানানো হয় আমাদের বাসায় ট্রেডিশন, ওগুলাতে ওগুলো একটু একটু করা হয়। করা হয়, আমি যতটুকু জানি আপনি হচ্ছেন রাঙ্গামাটি থেকে বিলং করেন, তাহলে রাঙ্গামাটি ট্রেডিশনাল ডিশেসগুলো কি করা হয় বাসায় ঈদের দিন? হ্যাঁ, না ঈদের দিন খুব একটা করা হয় না, তবে রেগুলার সময়ে আমার মা ভীষণ পছন্দ করে রাঙ্গামাটি ট্রেডিশনাল ডিশেসগুলো বানানোর। সিজনাল যেহেতু হয়, ওই যখনই সিজনে যেটা আমাদের বেশি পছন্দ ওই জিনিসগুলো যখন আসে, আমার বাবা রাঙ্গামাটিতেই ম্যাক্সিমাম টাইম থাকেন, উনি ওখান থেকে ওই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেন, তরকারি হোক সেটা যে কোনো ইনগ্রিডিয়েন্ট হোক পাঠিয়ে দেন, আম্মু সেটা ঢাকায় রান্না করে। সো আসলে ওকেশনালি আসলে আমাদের ট্রেডিশনাল, আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, আমাদের কিছু ট্রেডিশনাল ফুড আছে নোয়াখালীর ঈদের দিনের সকালের জন্য, ওগুলোই বেসিক্যালি রান্না হয়, আমার মা রান্না করে। আর ওদিকে আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ড সাইড হচ্ছে ফরিদপুরের, তো ওখানে আবার ফরিদপুর স্টাইলের রান্না হয় আমার শ্বশুরবাড়িতে। তো আমি মোটামুটি খুব মজায় থাকি যে আমি সব ধরনের খাবার একদিনে খেতে পারি। আমি খুব বেশি খেতে পারি না, বাট আমার ডিফারেন্ট ডিফারেন্ট ফুড টেস্ট করতে খুব ভালো লাগে। আর আজকে কিন্তু আমি আপনাকে একটা স্পেশাল রেসিপি করে দেখাবো, আর ওটার জন্য আমাদের একটু কিচেনে যেতে হবে। শিওর, লেটস গো। আপু, আজকে আমি আপনার জন্য একটা কুইক একটা রেসিপি দেখাবো, যেটা হচ্ছে ব্রেড কালাকান। কালাকান্দ এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ডেজার্ট, এটা ইউজুয়ালি আমরা ছানা দিয়ে করে থাকি, বাট আমরা যদি এটা কুইকলি করতে চাই তাহলে আমরা এটা ব্রেড দিয়ে করতে পারি। হ্যাঁ, একদম কুইক। দর্শক, চলুন দেখে নিই আমাদের ব্রেড কালাকান্দ বানাবার জন্য কি কি উপকরণ লাগছে। ব্রেড কালাকান্দ উপকরণ: তরল দুধ আধা লিটার, গুঁড়ো দুধ এক কাপের চার ভাগের এক ভাগ, কনডেন্স মিল্ক তিন টেবিল চামচ, এলাচের গুঁড়া এক চা চামচ, জাফরান সামান্য পরিমাণ, ক্রিম তিন চা চামচ, ঘি দুই চা চামচ, ব্রেড পরিমাণ মতো।